তাই আমাদের উদ্দেশ্য আমরা ঘাটাল মহকুমা হাসপাতালে আদর্শ একটি সাপ কামড়ের চিকিৎসার কেন্দ্র করার জন্য প্রশাসনকে অনুরোধ করতে চাই। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। নমস্কার, আমি সুব্রত কুমার বুড়াই। ঘাটাল মহকুমা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বা অন্যান্য জেলাতে আমি স্নেক বাইট মানে সাপের কামড় এবং তার প্রতিকার সংক্রান্ত বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতনতামূলক প্রোগ্রাম করি। আমার আজকের ভিডিওর মূল বিষয় সাপ গ্রামের মানুষকে কামড়ায়, কিন্তু সাপে কামড়ানোর চিকিৎসা ব্যবস্থাটি রয়েছে শহরে। তাই আমাদের উদ্দেশ্য আমরা ঘাটাল মহকুমা হাসপাতালে আদর্শ একটি সাপ কামড়ের চিকিৎসার কেন্দ্র করার জন্য প্রশাসনকে অনুরোধ করতে চাই। ঘাটাল মহকুমাতে প্রতি বছর প্রায় 500 থেকে 550 জন মানুষ সাপের কামড়ে কবলে পড়েন। তার মধ্যে সঠিক চিকিৎসা পেয়ে বেশিরভাগ মানুষই ভালো হয়ে যান, আবার কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসাজনিত সামান্য ত্রুটির কারণে কিছু কিছু মানুষের মৃত্যু ঘটে। ঘাটাল মহকুমাতে চন্দ্রকোনা 1, চন্দ্রকোনা 2, ঘাটাল ব্লক, দাসপুর 1, দাসপুর 2 এবং দাসপুর 1-এর অন্তর্গত নাড়াজোল, সেই সঙ্গে মহকুমা হাসপাতাল, 7টি জায়গাতে সাপের কামড়ের চিকিৎসা হয়। অর্থাৎ এখানে সাপ কামড়ানোর যে সমস্ত মূল্যবান ঔষধগুলো, অ্যান্টিভেনম সিরাম, অ্যাড্রোনালিন, অ্যাট্রোপিন, নিউস্টিগমিন এবং অন্যান্য মেডিসিন পাওয়া যায়। এই হসপিটালগুলিতে প্রশিক্ষিত ডাক্তারবাবুরা রয়েছেন, নার্স দিদিমণিরা রয়েছেন, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। আমার বিষয়টা একটু আলাদা। আমরা সাধারণত জানি আমাদের এই অঞ্চলে গোখরো, কেউটে এবং কালার চন্দ্রবোড়া সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়। সেক্ষেত্রে এই 4টি সাপের মধ্যে আমি 2টো ক্যাটাগরি করব। গোখরো, কেউটে এবং কালাজ, এটা একটা গ্রুপের সাপ। অর্থাৎ এই সাপ যদি কাউকে কামড়ায়, অ্যান্টিভেনম সিরাম ঠিক সময়ে নিলেও অনেক ক্ষেত্রে পেশেন্টের শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু ঘটে। ফলে তখন ব্লক হাসপাতাল থেকে যখন কোনো কেউটে, গোখরো এবং কালাজ সাপ কাউকে কামড়েছে এরকম একটা পেশেন্ট ব্লক হাসপাতালে ভর্তি হলো, ডাক্তারবাবুরা তাকে এভিএস এবং অন্যান্য ঔষধ দিলেন, কিন্তু ভেন্টিলেশনের অভাবে তার শ্বাসকষ্টজনিত বিষয়টাকে রোধ করা যাচ্ছে না। তখন ডাক্তারবাবুদেরকে অনেক কষ্টের সঙ্গে রেফারেল লিখতে হয়, অন্য হাসপাতালে পাঠাতে হয়, এই অন্য হাসপাতালে যেতে যেতে পেশেন্ট মারা যায়। চন্দ্রবোড়ার ক্ষেত্রেও তাই। চন্দ্রবোড়ার ক্ষেত্রে পেশেন্ট সঠিক সময় হাসপাতালে পৌঁছালো, এভিএস অন্যান্য ঔষধ দেওয়া হলো, কিন্তু চন্দ্রবোড়ার ক্ষেত্রে বেশি বিষ শরীরে ঢুকে গেলে কিডনির সমস্যা হয়, ফলে স্বাভাবিকভাবেই তাদের ডায়ালিসিসের প্রয়োজন হয়। আপনারা জানেন যে ব্লক হাসপাতালগুলোতে ভেন্টিলেশন মেশিন এবং ডায়ালিসিস মেশিন নেই। এক একটা ভেন্টিলেশন মেশিন 7-8 লাখ টাকা করে পড়ে, ডায়ালিসিস মেশিনের দাম 15 থেকে 20 লক্ষ টাকা। ফলে ব্লক হাসপাতালগুলোকে যদি আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করি, তাহলে ব্লক হাসপাতালেই গোখরো, কেউটে, কালাজের চিকিৎসা সঠিকভাবে হবে, কোনো পেশেন্টকে রেফার করতে হবে না। আবার মহকুমা হাসপাতালে যদি আমরা ডায়ালিসিস মেশিনটা বসিয়ে ফেলি, তাহলে ব্লক থেকে মহকুমা হাসপাতালের দূরত্ব কম হওয়ার কারণে ওনার সেই পেশেন্ট তাড়াতাড়ি রেফারেল নিয়ে মহকুমা হাসপাতালে এসে চিকিৎসা, উন্নত চিকিৎসা পরিষেবা নিলে সেই মানুষটি কিন্তু বেঁচে যাবে। আর একটা বিষয়, ডাক্তারবাবুরা প্রতিনিয়ত বদলির চাকরি, নার্স দিদিমণিদের বদলির চাকরি, ফলে আমাদের প্রতিনিয়ত সমস্ত ব্লক হাসপাতাল সহ মহকুমা হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ডাক্তারদের এবং নার্স দিদিমণিদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সাধারণভাবে দেখবেন বাইরে কোথাও স্নেক বাইট চিকিৎসার ডাক্তার পাওয়া যায় না, বাইরে খোলা মার্কেটে স্নেক বাইটের কোনো ঔষধ পাওয়া যায় না, ফলে একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। তাই আমি ঘাটাল মহকুমার বেশিরভাগ মানুষের কাছে অনুরোধ করব, আপনারা সবাই একটা বিশেষ বিষয়ে দৃষ্টি জ্ঞাপন করুন, যে ঘাটাল মহকুমা হাসপাতালকে যাতে আমরা একটা আলাদা ওয়ার্ড করে সেখানে স্নেক বাইটের সমস্ত ঔষধ, প্রশিক্ষিত ডাক্তার, ভেন্টিলেশন এবং ডায়ালিসিস মেশিন এবং তার সঙ্গে একটা টেকনিশিয়ানকে বুঝিয়ে একটা আদর্শ চিকিৎসা ব্যবস্থা করতে পারি। পশ্চিমবঙ্গের বর্তমানের ভাতার এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং হাসপাতালে কিন্তু এই ধরনের ব্যবস্থা করায় সেই অঞ্চলে মৃত্যুর হারকে জিরোতে নামিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। তাই ঘাটালের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা প্রশাসনের কাছে আবেদন নিবেদন করুন। অর্থাৎ আমরা চাইব আমাদের এমএলএ, আমাদের এমপি এবং আমাদের যে সমস্ত বিডিও সাহেব আছেন এবং আমাদের যে সমস্ত এজিও সাহেবরা রয়েছেন, এই সমস্ত মাননীয় সম্মাননীয় পদাধিকারীদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আপনারা সবাই চেষ্টা করুন যাতে করে ঘাটাল মহকুমা হাসপাতালে একটি আদর্শ সাপে কামড়ানোর চিকিৎসা ব্যবস্থা করা যেতে পারে। তাহলে অদূর ভবিষ্যতে গ্রাম বাংলার, ঘাটাল মহকুমার সমস্ত গ্রামের পেশেন্টকে আমরা মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারব। নমস্কার, ভালো থাকবেন। আপনার এলাকার যে কোনো খবর আমাদের সরাসরি পাঠাতে যোগাযোগ করুন 9732
7380 15 অথবা 9932953367 অথবা 9933998177 এই নাম্বারগুলিতে। সেই সঙ্গে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের নিউজ পোর্টাল www.ghatal.net এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে। ধন্যবাদ।